আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি হালিমা খাতুন, আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর একটি ক্লাস নিব। তাহলে চলো শুরু করি। আজ আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে এক। আজ আমাদের আলোচ্য অধ্যায় হলো এক, আমাদের পরিবেশ ও সমাজ, আর আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, পাঠ এক। তাহলে প্রথমে আমরা জেনে নিই এই পাঠে আমাদের কি রয়েছে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, আমরা জানি যে বৈচিত্র্য মানে হচ্ছে ভিন্নতা। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, উদ্ভিদ ইত্যাদি, সাগর, মহাসাগর, নদনদী, পশু পাখি। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভিন্নতা বা পার্থক্য বা বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশেও ভিন্নতা রয়েছে। উত্তরাঞ্চলের ভূমি উঁচু, নদনদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, আবার শীতকালে বেশি ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণাঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেশের দক্ষিণাঞ্চলের ভূমি কিছুটা নিচু, সেখানে অনেক নদনদী মিলিত হয়েছে, আর এ কারণে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। তো এই পাঠ থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বা শূন্যস্থান আসতে পারে। তো চলো আমরা জেনে নিই কী ধরনের প্রশ্ন হতে পারে এই পাঠ থেকে এবং কী ধরনের শূন্যস্থান আসতে পারে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয়? তো প্রাকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয়, আমরা জেনেছি যে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ, যেমন গাছপালা, নদীনালা, মাটি, পাহাড়, পর্বত, এর সব কিছুই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন, দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূমির ভিন্নতা রয়েছে, উক্তিটি আলোচনা করো বা উক্তিটি পর্যালোচনা করো কিংবা বর্ণনা করো, এরকম থাকতে পারে। অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে যে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূমির ভিন্নতা বা পার্থক্য কীভাবে, আলোচনা করো। তো আমাদের এই পাঠ থেকেই আমি বলছি যে আমাদের যে দেশের, আমরা জানলাম যে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূমির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেশের উত্তর অঞ্চলের ভূমি কিছুটা উঁচু, আর ওই অঞ্চলে নদনদীর সংখ্যা কম, সে কারণে শীতের দিনে উত্তরাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি হয় এবং গরমের দিনেও গরমটাও বেশি পড়ে। এছাড়া হচ্ছে শীতের, দেশের দক্ষিণ অঞ্চলের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাই যে ওই অঞ্চলের ভূমি উত্তরাঞ্চলের তুলনায় কিছুটা নিচু, আর সেখানে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে অনেক নদনদী মিলিত হয়েছে, আর অনেক নদনদী থাকার কারণে দক্ষিণাঞ্চলে বন্যার প্রবণতা বেশি। এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর। এবার এসো আমরা শূন্যস্থান পূরণ করব। এই পাঠ থেকে আমাদের কী ধরনের শূন্যস্থান আসতে পারে, দেখো এক নম্বরে আছে ড্যাশ, বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। তো কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। দুই নম্বর দেখো, ড্যাশ কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। আমরা একটু আগেই আলোচনার মধ্যে কিন্তু বলেছি ড্যাশ কারণে, কী কারণে বন্যার প্রবণতা বেশি, নদীর কারণে। আর এটা কোন অঞ্চল তোমরা বলো তো, এটা হচ্ছে দক্ষিণ অঞ্চল। তো নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। এখন দেখো তিন নম্বর শূন্যস্থান, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে ড্যাশ রয়েছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে।
আমি শূন্যস্থানের উত্তরগুলো লিখে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদের ইউটিউব ক্লাসে হোমওয়ার্ক দেয়া হয়, আজকে আমাদের প্রথম ক্লাস, সে কারণে আজকে আমাদের কোনো হোমওয়ার্ক নাই। কিন্তু আমি এই পাঠ থেকে যে আলোচনাটি করলাম এবং যে প্রশ্নগুলি দিলাম, তোমরা এভাবে প্রশ্নগুলি পড়বে এবং এই পাঠটি থেকে এভাবে উত্তরগুলো জেনে নিবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এই আজকের আলোচনা থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে ফোন করতে পারবে, আমার ফোন নাম্বার দেয়া রয়েছে। এছাড়াও যাদের সাথে আমার লাইভ ক্লাস রয়েছে, সেখানেও তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। তো আজ এই পর্যন্ত, এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।